জীবন মানেই যেন চাওয়া না পাওয়া, হাসি কান্না, দুঃখ আনন্দ বেদনা সবকিছুরই সমীকরণ, সবকিছুরই সংস্মরণ। কারণ এই সমীকরণগুলোই কিন্তু গানের মাধ্যমেই আমাদের সামনে পরিপূর্ণতা পায়। আপনার পছন্দের কোনো শিল্পী কিংবা পছন্দের কোনো অনুষ্ঠানে যদি পছন্দের গানটি বেজে ওঠে, নিজের মনের অজান্তে কিন্তু আমরা খানিকটা যেন গুনগুন করে গেয়ে উঠি। আর সেটি যদি হয় আপনার ফেভারিট কোনো অনুষ্ঠান বলতেন এশিয়ান মিউজিক এবং ফেভারিট কোনো চ্যানেল এশিয়ান টিভি, সেক্ষেত্রে যেন একদমই ষোলোতে ষোলো আনা। সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান বলতেন এশিয়ান মিউজিকে, এবং আপনাদের সাথে থাকছি আমি আরশিয়া। বলতেন এশিয়ান মিউজিক মানেই পছন্দের শিল্পী, পছন্দের গান। বরাবরই বলতেন এশিয়ান মিউজিক চেষ্টা করছে আপনাদের সামনে পছন্দের শিল্পী এবং পছন্দের গানগুলোকে তুলে ধরতে এবং পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকেও আমাদের মাঝে এমন একজন শিল্পী উপস্থিত আছেন, এতটুকু বলতে পারি সে আপনার আমার আমাদের সবার পছন্দের। 70 দশকে যে কয়জন শিল্পী পপ মিউজিক এবং ব্যান্ড মিউজিকে ঝড় তুলেছিলেন, তিনি কিন্তু তাদের মধ্যে অন্যতম। খুবই স্টাইলিস্ট একজন শিল্পী যদি বলি, মামুনিয়া গানটি কি সবার মনে আছে? আমার মনে হয় এই গানটি দিয়ে তাকে চেনার কথা। এই গানটি বললে আর তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কোনো কিছু নেই। হি ইজ ক্যারিসমেটিক অ্যান্ড হি ইজ আ ফুল অফ ইয়ার্থ অ্যান্ড জয় অ্যান্ড ফান। হি ইজ নান আদার দেন হি ইজ ইউর ফেভারিট অ্যান্ড মাই ফেভারিট, হি ইজ ফেদোস ওয়াহিদ। ওয়েলকাম টু দ্য শো ভাইয়া। ভালো লাগলো আপনার উপস্থাপনা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি ভালো আছি। অ্যান্ড ইটস অ্যান অনার টু হ্যাভ ইউ অলওয়েজ ভাইয়া, আমাদের সবার খুব পছন্দের। সেম উইথ এশিয়ান টিভি, কংগ্রাচুলেট অ্যান্ড এশিয়ান টিভিকে অভিনন্দন যে আজকে আমাদের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। এবং আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে, অ্যাজ ইউজুয়াল খুবই, আমি যেমনটি বলছিলাম, ফুল অফ ইয়ার্থ অ্যান্ড জয়, সবসময় একদম খুব ফানের মুডে থাকেন অ্যান্ড খুব স্টাইলিশ গেট আপ, ড্রেস আপ অ্যান্ড অলসো ইয়োর সানগ্লাস, একটু বলার অপেক্ষা রাখে না। অ্যান্ড ভাই, প্রথমে একটু জানতে চাই কেমন লাগছে আজকে আমাদের আয়োজনে এসে? ভেরি গুড। আমার খুব বরাবরই এশিয়ান টিভিতে আমি মাঝে মাঝে আসি, যে একটি গানের যে একটি মুক্ত পরিবেশ, ইচ্ছে মতো গান গাওয়া, নিজের মতন করে তোলা, এটি আমি এখানে বেশ উপভোগ করি, আমার খুব ভালো লাগে। অ্যান্ড আমাদের খুব ভালো লাগছে আপনার মতো লেজেন্ড ক্যামেরা পেয়েছি, অনেক চমৎকার কিছু সময় কাটাবো আপনার গানে গানে গল্পে আড্ডায়। প্রথমে গান শুনবো, কোন গানটি শুনবো প্রথমে আমরা? আমি আজকে প্রথমে গাচ্ছি এমন একটি গান যেটি 1978-এর খুব জনপ্রিয় একটি গান। গানটি খুব একটা গাওয়া হয় না, কিন্তু আমার যখন খুব ভালো লাগে গানটি আমি করি। এই গানটির ছোট একটি পটভূমিকা আছে। আমি একজন নাম করা, তৎকালীন সময়ে খুব নাম করা একজন ফিল্ম হিরোইন আমাকে বললেন, আজকে তোমাকে এক জায়গায় গান গাইতে হবে। তো আমি যথারীতি গেলাম, একটু একটু ঘরোয়া আসর ছিল, তো আমি গান গাবো। এমন সময় একটি সুন্দরী মেয়ে আমাকে অনুরোধ করলো, অমুক গানটি করবেন, আমার তো শুনছি আর তাকে দেখছি। তো আমি বললাম অবশ্যই অবশ্যই করবো। তো গানটি করা হলো, সে খুব এনজয় করলো, সবাই এনজয় করলো। আমি কিন্তু সুযোগ খুঁজছি কীভাবে একটু কথা বলা যায়। তারপর খাওয়ার সময় আমি বললাম আমাকে একটা কাঁটা দেওয়া যাবে? তো নিয়ে এসলো, খেলাম। এই ফাঁকে আমি বললাম আপনার টেলিফোন নাম্বারটা কি পাওয়া যাবে? সবিনয় দিয়ে দিলেন, আমি আমারটা দিলাম। সেখানে কথাও হলো, পরদিন 8টি মাস চলে গেল। আচ্ছা ভাই, আমার একটু জানার আছে, সবসময় তো সিঙ্গেল ছিলেন আপনি? আমি সিঙ্গেল, অবশ্যই। তাহলে নাম্বার দেওয়াটা অপরাধ ছিল না? তারপর তার সঙ্গে 8টা মাস আমার পরিচয়, প্রণয়, সব কিছু, 8 মাস পরে বিয়ে হয়ে গেল। এবং বিয়েটা ছিল তৎকালীন সময়ে, যেটা বলবো যে এখনকার সুযোগগুলো যখন ছিল না, চুরি করে বিবাহ। এবং সে আর কেউ নয়, সে হাবিবের মা, এবং তার পছন্দের গানটি দিয়ে আজকে আমি একদম একদম শুনছি। জি, স্মৃতির সেই পট আজ পুরানো দিনের কথা, দু চোখে বলে তুমি তো কাছে না, স্মৃতির সেই পটে আজ পুরানো দিনের কথা, দু চোখে বলে তুমি তো কাছে না, স্মৃতির সেই পটে আজ পুরানো দিনের কথা,
চমৎকার সেই ভালোবাসার ভালো লাগার গানটি শুনলাম, যে গানের মাধ্যমে আপনার প্রণয় এবং ভালোবাসা শুরু হয়েছিল সেই সময়টাতে, এবং সেই গানটি কিন্তু ভাবির জন্য আপনি বলছেন তার জন্য, এবং সে যদি দেখে থাকে ডেফিনেটলি অনেক খুশি হয়ে যাবে যদি দেখে থাকে। হ্যাঁ বলবেন। ও হ্যাঁ, একটি কথা, যেখানে আমরা অনেক সময় অনেক বড় বড় ভুল করে থাকি, আজকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই গানটির লেখা এবং সুর ডক্টর নাসির আহমেদ অপু, বর্তমানে উনি আমেরিকাতে লস অ্যাঞ্জেলিসে একজন ডেন্টিস্ট। স্পন্দন শিল্পী গোষ্ঠী, আপনারা জানেন যে বাংলাদেশের প্রথম একটি ব্যান্ড বাংলাদেশ হওয়ার পরে, বাংলা ব্যান্ড, ফিরোজ শাহের তত্ত্বাবধানে আমরা সবাই ছিলাম, এবং এই গানটি সেই সময়কার ডক্টর নাসির আহমেদ অপুর লেখা। আপনার সবচেয়ে জনপ্রিয় একটি গান হচ্ছে এমন একটি মা দেন, এই গানটিও বোধহয় উনি লিখেছেন। উনি লিখেছেন, আপনি তো ভালোই জানেন। ভাইয়া একটু শুরুর দিকে যেতে চাই,
আপনি কিন্তু আপনার ইন্সপিরেশনে ছিল বাবা মা, গানের ক্ষেত্রে যদি বলি, মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটি সেভাবে বড় হয়েছেন, এবং তারপরে আব্দুল আলিম নামে একজন ছিলেন যার ইন্সপিরেশনে আপনি অনেক দূর এগিয়ে গেছেন, তার গানগুলো শুনে 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 ফেরদৌস ওয়াহিদ, এই ব্যাপারে একটু শুনতে চাই। আব্দুল আলিম সাহেব আমাদের বাংলাদেশের যে পল্লী সঙ্গীত সম্রাটের ওপরেও যদি কিছু থাকে তাহলে সেই উপাধিটাই তার দরকার। আমি একটি ছোট্ট ঘটনা দিয়ে বলবো। একেবারে 70 দশকে একবার কলকাতায়, তখন আমি যাইনি কিন্তু সবার মুখ থেকে শোনা, আব্দুল আলিম সাহেব ওইখানে ছিলেন, এটি মেলাতে গান হচ্ছে বাংলাদেশের, শ্রোতারা হাঁটাহাঁটি করছে, খুব একটা মনোযোগ দিয়ে আমাদের দলটাকে দেখছিল না। তখন আব্দুল আলিম সাহেবকে সামনে দেওয়া হলো, উনি যখন নাইয়ারে একটা টান দিল, পুরো স্টেডিয়ামটাই ধরতে গেলে একেবারে ঘুরে গেল, ঘুরে আব্দুল আলিম সাহেবের গান শোনা শুরু করলো। এখান থেকে বুঝে নিতে পারেন তার রেঞ্জ, তার গলার মধু এবং কি হতে পারে। এবং উনি একমাত্র শিল্পী যে যেখানে সেই সময়ে 7,500 লোক যখন শুনলো যে এই ট্রেনটি আব্দুল আলিম সাহেব যাচ্ছেন, ট্রেনটি আটকে দিয়েছিল তাকে শুধু একবার দেখার জন্য। সেই লোকের পাশে বসে আমি অনেক গান শুনেছি, অনেকবার তাকে চেয়ে চেয়ে দেখেছি, হি ইজ সুপারব। এবং আপনার ইন্সপিরেশন অনেকেই আছে, অবদানের ক্ষেত্রে যদি বলি সে কিন্তু অন্যতম, আপনি বলে থাকেন সবসময় যে আব্দুল আলিম। যাই হোক ভাইয়া, পরবর্তী গানে যেতে চাই, কোন গানটি শুনছি? এটি আমি এখন যেটি গাবো এটা হাবিব ওয়াহিদ, আপনারা তো জানেন, ওর প্রথম মৌলিক গান, সুর করা মৌলিক গান, তখন সবে মাত্র কৃষ্ণ এগুলো হিট করেছে, সুপার ডুপার। আমি বললাম যে আমাকে একটা গান করে দাও, বললো আমি কখনো তো করি, ঠিক আছে করি, তোমারটা দিয়েই শুরু করি, সুর করা। এবং গানটি আমি আমার লেখা আমি দিলাম, রেজার্ভেশন থেকে বের হয়েছিল গানটি, আমার মনে হয় যে ভালো লাগার একটি সুরও করেছি, কলি থেকে ফুল। ইঞ্জিনিয়ার সাহেব প্লিজ একটু ডিলেটা দেখবেন। কলি থেকে ফুল, ফুল থেকে মালা, মালা থেকে প্রেমা, প্রেম থেকে জালা, প্রেম থেকে জালা, প্রেম থেকে জাল। কলি থেকে ফুল, ফুল থেকে মালা, মালা থেকে প্রেমা, প্রেম থেকে জালা, প্রেম থেকে জালা, প্রেম থেকে জালা। কলি থেকে ফুল, ফুল থেকে মালা, মালা থেকে প্রেমা, প্রেম থেকে জালা, প্রেম থেকে জালা, প্রেম থেকে জালা। ভালোবাসি চিনিতে পারি না, তোমাকে ভালোবাসি ভুলতে পারি না, ভুলকে ভালোবাসি চিনিতে পারি না, তোমাকে ভালোবাসি ভুলতে পারি না। কলি থেকে, কলি থেকে, কলি থেকে ফুল, ফুল থেকে মালা, মালা থেকে প্রেমা, প্রেম থেকে জালা, প্রেম থেকে জালা, প্রেম থেকে জালা। কলি থেকে ফুল, বন্ধু চলে গেলে থাকে শুধু মায়া, পাখিরা উড়ে গেলে
নিচে পড়ে ছায়া বন্ধু চলে গেলে থাকে শুধু মায়া কলি থেকে ফুল ফুল থেকে মালা মালা থেকে প্রেমান প্রেম থেকে জ্বালা প্রেম থেকে জ্বালা প্রেম থেকে জ্বালা ভালোবাসি ছিঁড়িতে পারি না তোমাকে ভালোবাসি ভুলতে পারি না ফুলকে ভালোবাসি ছিঁড়িতে পারি না তোমাকে ভালোবাসি ভুলতে পারি না কলি থেকে ফুল ফুল থেকে মালা মালা থেকে প্রেমার প্রেম থেকে জ্বালা প্রেম থেকে জ্বালা প্রেম থেকে জ্বালা কলি থেকে ফুল ফুল থেকে মালা মালা থেকে প্রেম আর প্রেম থেকে জ্বালা বন্ধুরা সবাই কিন্তু খুব সাবধান কলি থেকে ফুল ফুল থেকে মালা মালা থেকে প্রেমার প্রেম থেকে জ্বালা 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 এই জ্বালায় আমরা বারবার সবাই পড়তে চাই যদিও আমরা জানি প্রেমের পরিণাম জ্বালা থাকবে ভাইয়া তারপরেও কিন্তু পড়ি উপায় নাই কিছু উপায় নাই এই জ্বালায় যে না জ্বলবে সে তো আগুনই চিনল না আর আগুন যদি না হয় তাহলে করোনা ভাইরাস মরবে না আচ্ছা এই করোনা ভাইরাস মারার জন্য আমরা একটা ব্রেক নিব ব্রেকের পরে এসে করোনা ভাইরাস আমরা মেরে ফেলতে চাই ভাইয়া একটা ব্রেক থেকে ঘুরে আসি জানেন তো তাপে করোনা ভাইরাস থাকে না একদম একদম ব্রেক থেকে এসে আমরা আরো শুনবো তাই আগুন এই আগুনের খেলা যখন চলবে তখন সব ভাইরাস এমনি চলে যাবে হয়তো বা এদিক সেদিক হয়ে নিজেই ভাইরাস হয়ে যেতে পারে একদম ভাইয়া ব্রেক থেকে আমরা ঘুরে আসি তারপর আবার কথা বলবো দর্শক দেখতে পাচ্ছেন অল্টারনেশন মিউজিক একদমই জমে উঠেছে আমাদের আয়োজন কিন্তু মাত্র শুরু সো কোথাও যাওয়া যাবে না আমাদের সাথেই থাকবেন সময় হচ্ছে ছোট্ট একটি ব্রেকের ফিরছি খানিকটা পরে সাথেই থাকবেন ভিউয়ার্স ব্রেকের পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ওয়ালটন এশিয়ান মিউজিকে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন আছেন কিংবা হয়েছেন তাদেরকে একটু বলতে চাচ্ছি আজকে ওয়ালটন এশিয়ান মিউজিকে আমাদের সাথে যুক্ত আছেন এভারগ্রিন লাইফ অফ জয় অ্যান্ড ফান হি ইজ ফেদুস ওয়াহিদ আজকে পুরো আয়োজনটা সাজানো হয়েছে আপনাদের জন্য খানিকটা যেন আপনাদের ভালো সময় কাটে সুন্দর সময় কাটে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন চলে যাচ্ছি আবারও আজকে আমাদের শিল্পীর কাছে ওয়েলকাম ব্যাক ভাইয়া একটু বলতে চাই ভাইয়া আমরা ব্রেকের আগে যেমন গান শুনছিলাম ফুল থেকে কলি যে গানটা শুনছিলাম আপনি বলছিলেন যে হাবিব ওয়াহিদ এটাকে কম্পোজ করেছে যখন নিজে ওর জীবনে প্রথম আচ্ছা জীবনে প্রথম আচ্ছা যখন নিজে ছেলে নিজে কোনো গান সুর করে কিংবা কম্পোজ করে এই ফিলিংসটা আসলে ভাইয়া কেমন লাগে একটু জানতে চাই Well, it is good. He's a very young boy. He's tuning. ও সুর করছে এবং সেখান থেকে গাচ্ছি গানটি কোম্পানি নিল ভালো মতো করে এবং সুন্দরভাবে জনগণ গ্রহণ করে এটা কিন্তু একটা হিট সং ইটস হিট সং হ্যাঁ হ্যাঁ জি জি এর জন্যই যে ভালো লাগে যখন এন্ড ইটস ভেরি আমার মনে হয় ইটস ভেরি লাকি এবং উপরওয়ালা রহমত যে ওর কাজগুলো মানুষ গ্রহণ করে এবং প্রথম গান হিসেবে ইট ইজ এ ভেরি নাইস টিউন এন্ড ওর যে ক্লাসিক্যাল বেস যে ওর আছে তা এই গানটার পরে আমি কিন্তু বুঝতে পারলাম এখানে দেখবেন বেশ কিছু ক্লাসিক্যাল নোট সে ইউজ করেছে কিছু বুঝি না আপনি খাবেন তারপর যাবেন তো আমি গেলাম খাওয়া দাওয়ার পর আমাকে বললো আমার একটা অনুরোধ আজকে আপনি আমি টেলিফোনে তো পাওয়া যায় না আপনাদেরকে একেবারেই আপনি একটা সিনেমার নাম বললো
এবং ওই ছবির গানটি আজকে গেতেই হবে আপনাকে। আমি তো বললাম এটা তো ডুয়েট সাবিনা ইয়াসমিনের সঙ্গে, না আপনাকে আমি একা বহু গেয়ে ঠিক আছে। তাহলে আসামি হাজির সিনেমা, আসামি হাজির ছবি, আমার পৃথিবী তুমি, এক্স্যাক্টলি দেওয়ান নজরুল সাহেবের লেখা এবং আমার গুরুর সুর করা। এবং এই গানটি ওই আমার রানা তো বলল যে এটা করতেই হবে, মামুন যেহেতু বলেছে তো রক্ষা করতেই হবে, আমরা শুনবো গানটি এখন। জি, তো তার আগে চমৎকার একটা ডিনার করে এসছি, তো তাই মোটটাও ভালো, মাস্টার সাহেবের খাওয়া খুব মজা। ওকে, উত্তরে গেলে খাবেন, ভালো লাগবে। আমার পৃথিবী তুমি দিলে, তোমার পৃথিবী আমি, কিছু চাওয়া পাওয়া কিছু ভালোবাসা, এই জীবনটা ঘিরে থাক। আমার পৃথিবী তুমি, তোমার পৃথিবী আমি, কিছু চাওয়া পাওয়া কিছু ভালোবাসা, এই জীবনটা ঘিরে থাক। আমার পৃথিবী তুমি, তোমার পৃথিবী আমি, কিছু চাওয়া পাওয়া কিছু ভালোবাসা, এই জীবনটা ঘিরে থাক। আমার পৃথিবী তুমি, তাই তো তাই লাগে ছন্দ, আজকে নেই হার মানা, তুমি আমি কত জানা, কিছু চাওয়া পাওয়া কিছু ভালোবাসা, এই জীবনটা ঘিরে থাকা। আমার পৃথিবী পৃথিবী আমি, কিছু চাওয়া পাওয়া কিছু ভালোবাসা, এই জীবনে থাকে। আমার পৃথিবী তুমি, আমি তো আমি জেনে গেছি তোমার আমার পরিচয়, রইবে যে স্মৃতি কিছু চাওয়া পাওয়া কিছু ভালোবাসা, এই জীবনটা ঘিরে থাক। আমার পৃথিবী তুমি, তোমার পৃথিবী আমি, কিছু চাওয়া পাওয়া কিছু ভালোবাসা, এই জীবনটা ঘিরে থাক। আমার পৃথিবী তুমি, thank you.
छंद दो आज के नहीं हर माना तुम्हें आमी कत जाना नहीं तो नहीं कोनो दंड नहीं तो ताई लगे छंद आज के नहीं हर माना तुम्हें आमी कत जाना কিছু ভালোবাসা এই জীবনটা ঘিরে রাখনা আমার পৃথিবী তুমি তোমার পৃথিবী আমি কিছু চাওয়া পাওয়া কিছু ভালোবাসা এই জীবনটা ঘিরে রাখনা আমার পৃথিবী তুমি তোমার পৃথিবী আমি কিছু চাওয়া পাওয়া কিছু ভালোবাসা এই জীবনটা ঘিরে রাখনা আমার পৃথিবী তুমি Wow, you are rock, bhaiya. Thank you. Our holiday party mood is on the floor. Oh, yes. We love it, singing in this way. Yeah, that's so amazing, ek kothay. চমৎকার ছিল ভাই একটু জানবো এটি কি ফিল্মে ফার্স্ট গান ছিল আপনার আসামি হাজি ইট ইজ দি ফার্স্ট রিলিজ মুভি ইয়া এন্ড আলম খান সাহেব আমার গুরু তার কাছে আমি এত বেশি কৃতজ্ঞ উনি আমার কণ্ঠটা পছন্দ করে আর দেওয়ান নজরুল সাহেব কিন্তু ইজ এ ভেরি রোমান্টিক ম্যান এবং আজকের থেকে এই অলমোস্ট 35-36 ইয়ার্স আগে প্রেমের গানগুলো দেখেছেন কিভাবে এখনো মানুষ মনে রেখেছে এবং আপনি কিন্তু রিকোয়েস্ট করেছে গানটি আজকে করবার জন্য হ্যাঁ যখন এই ফিল্মে ডাক পেলেন একটা গানের জন্য ফ্রেশ গান যেহেতু প্রথম গান প্রথম গানের প্রতি সবার একটু ভালো লাগা ভালোবাসা অন্যরকম কাজ করে যখন আপনাকে ডাকলো যে এই গানটি আপনাকে করতে হবে ফিল্মে I got crazy on that time অবিশ্বাস্য একটি ব্যাপার তখন ফিল্মে গান করা মানে ইউ আর নাও রেডি ফর দি স্টেট সিঙ্গার ইউ গেট দ্য রিকগনিশন অ্যাজ এ স্টেট সিঙ্গার তখনকার ফিল্মের গান এতই মূল্যবান ছিল জানি না এখনকার ব্যাপারে বলতে চাই না কিন্তু সেই যুগে একটি আমন্ত্রণ পাওয়া মানে নিজেকে একেবারে ধন্যের উপরে ধন্য বলে মনে করা হয় আই ওয়াজ সো হ্যাপি আমাকে ডেকেছিল সকাল 10টায় আমি 7:30টায় গিয়ে বসেছিলাম আলম খান সাহেবের বাসায় এবং সেটা যদি হয় সাবিন ইয়াসমিনের মতো কোনো শিল্পীর সাথে ও তাহলে কোনো কথাই থাকে না এন্ড শি ওয়াজ ভেরি কোঅপারেটিভ এবং সে খুব পছন্দ করেছিল বলল যে খুব ভালো লেগেছে তার কাছে এবং আমরা অনেক বেশ কিছু গান করেছি একসাথে এবং আপনার গানের স্টাইল এবং মুভমেন্ট দেখে বোঝা যাচ্ছে মুভমেন্টের ব্যাপারটা যেহেতু আসছে আমি একটু জানতে চাই তখন আপনি কানাডাতে ছিলেন সেই সময় কিন্তু আমাদের দেশের সিঙ্গাররা এভাবে মুভমেন্ট খুব একটা করতো না স্টিল হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করতো আই গট দি ইন্সপিরেশন যদি বলি যে আমার ভালো লাগা কাউকে দেখে দেখে নিজের মনের দিকে টানা যে কোনো একদিন আমি করতে চাই সেটি হলো মাই আইডল ইজ এলভিস প্রেসলি তার পোশাক আশাক তার সব কিছু আমার ভেতরে এখনো দাগ কেটে আছে এবং তখন আপনার মনে হয়েছিল আমার যদি আমার দেশে খানিকটা চেষ্টা করি দেখি ব্যাপারটা কেমন হয় যদি কোনোদিন হতে পারি অল গডস উইশ ওকে এই কথা আমরা পরে যাব তার আগে একটা গান শুনতে চাই কোন গানটা শুনছি এবার আমার প্রিয় একটি গান করব আমি মুক্তার মুক্তার ঘুম ঘুম গোলাপি গান চোখে ঝিকমিকি হাসি রুজায় মুক্তার ঘুম ঘুম গোলাপি গায় চোখে ঝিকমিকি হাসি রুজায় পালি ডুবে যাব ও বাঁচব না মুক্তার ঘুম ঘুম গোলাপি গাল চোখে ঝিকে মিকে হাসির হুজা Thank you.
যায়, হারিয়ে যাওয়া ওদের পিছে জীবন হারিয়ে যায়। আমি কিছুই জানি না দিন কখন আসে যায়, হারিয়ে যাওয়া ওদের পিছে জীবন হারিয়ে যায়। কেন মন চুরি চোখে ঝিকমিকি হাসি রোজা আসতো মাথারে দূরে যেত মাথারে, তার কথা ভেবে ওরে মরতে তো মানা নাই। কাছে আসতো মাথারে দূরে যেত মাথারে, তার কথা ভেবে ওরে মরতে তো মানা নাই। চোখে ঝিকমিকি হাসি রোজা ঘুমতার ঘুম ঘুম গোলাপি গাল, চোখে ঝিকমিকি হাসি রোজা হাসি ঘুমতার ঘুম ঘুম গোলাপি গাল, চোখে ঝিকমিকি হাসি রোজা। আই ট্রিবিউট দিস সং টু বাপি লাহিড়ি। আর যে গানগুলি আমার হৃদয়ে গেঁথে যায়, আমি ওগুলো কেন জানি না গাইতে চেষ্টা করি, গাইতে ভালো লাগে। ডেফিনেটলি বাপি লাহিড়ির মতো তো আর হবে না, আমি আমার মতো করে গিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এভরি পার্সন ইজ ইন্ডিভিজুয়াল, যে যার জায়গা থেকে যতটুকু পারে করছে করেছে, ব্যাপারটাই হচ্ছে এরকম। ফেরদৌস ওয়াহিদ ইজ ফেরদৌস ওয়াহিদ, বাপি লাহিড়ি ইজ বাপি লাহিড়ি, ডিফারেন্ট থিং। দিস সং ইজ ফর কায়া। গান গাই আমার মনে রে বোঝাই, মন থাকে পাগল পারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া। গান গাই আমার মনে রে বোঝাই, মন থাকে পাগল পারা, গান গাই আমার মনে রে বোঝাই, মন থাকে পাগল পারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া। এক মিনিট কই, তোমরা গাও না কেন? দিস ইজ সং ফর এভরিবডি। হেই, চাই আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া। কানে প্রেমের ছবি আঁকি, কানে বন্ধু রে ডাকি, কানে প্রেমের ছবি আঁকি, পাবো বলে আশা রাখ, না পাইলে যাব মারা। পাবো বলে আশা রাখি, না পাইলে যাব মারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া। গান গাই আমার মনে রে বোঝাই, মন থাকে পাগল পারা, গান গাই আমার মনে রে বোঝাই, মন থাকে পাগল পারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া।
জপ মালা কানে খুলে প্রেমের তালা কান আমার জপ মালা কানে খুলে প্রেমের তালা কান বন্ধ জীবন কালা অন্তরে দেয় ইশারা কান বন্ধু জীবন কালা অন্তরে দেয় ইশারা আর কিছু চাই না মনে গান ছাড়া গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া গান গাই আমার মনে রে বোঝাই কোনটাকে পাগল পার গান গাই আমার মনে রে বোঝাই কোনটাকে পাগল পার আর কিছু চাই না মনে গান ছাড়া গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া বন্ধুরে ডাকি কানে প্রেমের ছবি আঁকি কানে বন্ধুরে ডাকি কানে প্রেমের ছবি আঁকি পাবো বলে আশা রাখি না পাইলে যাব মারা পাবো বলে আশা রাখি না পাইলে যাব মারা আর কিছু চাই না মনে কাঁথারা কাঁথারা আর কিছু চাই না মনে গান ছাড়া গান গাই আমার মনে রে বোঝাই কোনটাকে পাগল পার গান গাই আমার মনে রে বোঝাই কোনটাকে পাগল পার আর কিছু চাই না মনে গান ছাড়া গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া Wow, what a rhythmic song. I don't have any option to dance, bhaiya. Jodi thakto different, I could dance. Oh, thank you very much. But bhaiya, it's time to take a break. After the break, we'll be back. Ekta break e jete chai, break e proper fire asche. ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন গানে গানে আড্ডায় গল্পে বলতে নেশন মিউজিক একদমই জমে উঠেছে কিন্তু সময় হলো ছোট্ট একটু ব্রেকের কোথাও যাবে না সাথেই থাকবেন ফিরছি একটু পরে স্টে টিউনড উইথ আস দর্শক ব্রেকের পর সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন ওয়ালটন এশিয়ান মিউজিক ব্রেকের আগে যেমনটি দেখছিলেন আজকে কিন্তু আড্ডায় গল্প গান ফানে একদম মাতিয়ে রেখেছেন কে আছেন আমাদের সাথে যারা যুক্ত ছিলেন তারা অলরেডি জানেন কে আছেন আমাদের মাঝে আর যারা যুক্ত হচ্ছেন কিংবা হয়েছেন তাদেরকে একটু বলতে চাচ্ছি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি যাকে বলে হি ইজ ফেদুস ওয়াহিদ চলে যাচ্ছি আবারও আমাদের শিল্পের কাছে ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক ভাইয়া Yes, thank you. আমি যেমনটি বলছিলাম ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি এই বয়সেও এত তরতাজা এতটা মানে আনন্দ প্রমোদ কিভাবে যদি একটু বলি মনের বয়স তো ষোলো ভাইয়া কি বলেন এটা দেখে কিন্তু টিনেজ যারা আছেন এই জেনারেশনে যারা আছেন অনেক কিছু শেখার আছে অনেকেই ভাবে আসলে লাইফটা যাই হোক এই যাই হোক মনের বয়সটাই হচ্ছে মেইন আমি যেটা এই সুযোগে এই কথাটা বলতে আমি ছাড়তে চাই না সিগারেট বিড়ি কিন্তু খাওয়া চলবে না এবং কোনো রকম কোনো নেশা চলবে না তাহলে কিন্তু বয়স চলে যাবে ক্ষমতাও চলে যাবে সো আই রিকোয়েস্ট আমি যতটুকু জানি ইউ আর টোটালি আউট অফ দিস এত আমি জানি এবং অল দি ইয়াং অডিয়েন্স এন্ড আর্টিস্ট প্লিজ আমার অনুরোধ আপনারা কখনো ধূমপান করবেন না এর থেকে বিরত থাকবেন পরবর্তী গানে যেতে চাই কোন গানটি রয়েছে আমাদের জন্য নেক্সট আবার সেই ডক্টর নাসির আহমেদ অপু এই গানটি আমি ডেডিকেট করতে চাচ্ছি গত বিশ্ব নারী দিবসে নারীর তুলনা নাই তাদের অবদান অস্বীকার করার কোনো উপায়ও নাই এবং এই আমার জীবনে একটি গান আমি করেছি এই মাকে নিয়ে এবং আমি মনে করি আমি ধন্য এমন একটি গান আমি গাইতে তাহলে কেমন একটি মাদনা এটা শুনতে যাচ্ছি ডেফিনেটলি ইটস গোইং টু বি
dedicated to কিন্তু এই গানটি শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই, যে গানটি ফেরদৌস ওয়াহিদের জীবনের মোড়টাকে পাল্টে দিয়েছে। মোড় না শুধু, এটাই আমার জীবনের প্রথম পথটি দেখিয়েছে। This is the first ever song that which made me a popular singer. এবং সেটি ছিল, যদি আমি ভুল না করি, সেটি ছিল হচ্ছে 1975 সালের 20 ডিসেম্বর, 25 ডিসেম্বর। Yes. এবং আপনি যাচ্ছিলেন রিকশায় করে, কিছু মানুষ বলছিল। আপনি সত্যি করে বলেন তো, আপনি কি did you study the whole life? Definitely. Oh. আমি একজনকে নিয়ে প্রোগ্রাম করব, তার সম্পর্কে আমি জানবো না। সব বলে দিচ্ছেন। এবং তখন কিন্তু ফেরদৌস ওয়াহিদ বলছিলেন যে তারা আমাকে চিনতে পারছে, তার মানে গানটি কিন্তু definitely something। তখন জানেন, তখন একটা হিট গানে টিভি প্রোগ্রামের দর্শক ছিল মাত্র 3 লাখ, সাদা কালো টিভি। And it was my very fortunate, এই গানটি দিয়েই আমার জীবনে। এবং সেই গানটি এখন আমরা শুনবো। বিশ্ব নারী দিবসের অল দি ওমেন, যারা একদিন মা হবেন কিংবা হয়েছেন বা হয়েছেন বা আছেন হতে যাচ্ছেন, সবাইকে আমার এবং যারা বোনরা, আমার বান্ধবীরা বলেন, আমার দর্শকরা, দর্শকরা সবাইকে এবং আমিও ডেফিনেটলি শুরু করছি। আর এখানে ধরো প্লিজ, মা তুই থাকলে কত ভালো লাগে, সারা জীবন কোনো কিছু আর লাগে না, এমন মা হবি তুই যে মায়ের সন্তানেরা, যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে না, কান্দে আবার হাসতে জানে, এমন একটা মা দে না, এমন একটা মা দে না, যে মায়ের সন্তানেরা, যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে, কান্দে আবার হাসতে জানে। কত ভালো লাগে, সারা জীবন কোনো কিছু আর লাগে না, মা তুই থাকলে কত ভালো লাগে, সারা জীবন কোনো কিছু আর লাগে না, মা হবি তুই মায়ের সন্তানেরা, যে মায়ের সন্তানেরা হাসতে জানে, হাসতে আমার হাসতে জানে। সূর্য ডুবে গেলে রাত নেমে আসে, আমার জীবন তুই থাকলে কিছু হবে না, হে সূর্য ডুবে গেলে রাত নেমে আসে, আমার জীবন তুই থাকলে কিছু হবে না, এমন মা হবি তুই যে মায়ের সন্তানেরা, যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে, কান্দে আবার হাসতে জানে, এমন একটা মা দে না, এমন একটা দে না, যে মায়ের সন্তানেরা, যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে, কান্দে আবার হাসতে জানে, এমন একটা মা দে না, এমন একটা মা, এমন একটা মা, এমন একটা মা। ওয়াও, এক কথায় অসাধারণ। ফেরদৌস ওয়াহিদের দৃষ্টিকোণ থেকে কি মনে হয়, একটা গান কি একজন শিল্পীর জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে? ইনাফ, শুধু মোড় ঘুরিয়ে দিতে পারে না, তার সারা জীবনের জন্য একটি গানই যথেষ্ট। বাকি সে লাখো গান গাক না কেন, একটি গানই হয়তো তাকে বাঁচিয়ে রাখবে
যতদিন সে গান করবে একদম গানের মতো গান হলো একটা গানই ইনাফ ওয়ান ইজ ইনাফ ওকে ভাইয়া উই ওয়ান্ট টু গো দ্য নেক্সট সং ওকে কোন গানটি শুনছি এখন এবার আমাদের আমার বন্ধু এবং বাংলাদেশের একজন অত্যন্ত প্রতিভাবান আমি বলবো সুরকার গায়ক সবকিছু লাকিয়া খান চলে গেছে লাকিয়া খান ওপারে ভালো থাকো তোমার দেয়া গানটি গিয়ে আমি কিন্তু অনেক জনপ্রিয় হয়েছি 1977 সালে তুমি আমাকে গাইয়েছিলে গানটি আগে যদি জানিতাম এবং লাকিয়া খান অনবদ্য একটি সৃষ্টি এই গানটা মানে যা বলবো আমি ওইটাই কম হবে চির সবুজ একটা গান এবং এই গানটা জনপ্রিয়তা কখনই কমবে না কখনই না আজ পর্যন্ত আমি দেখিনি কমতে আমার মনে আছে 77 এর জুন থেকে যে চলছে আজ অবধি এমন কোনো অনুষ্ঠান হয় না যেখানে আমাকে বলা হয় এই গানটি করে একদম আর লাকি এখন যেখানেই আছেন তিনি তার গানের মাধ্যমে সুরের মাধ্যমে আমাদের মনে আমার মনে আছে ওর সাথে আমার আমি ওর সাথে দেখা করে কানাডা চলে যাই এর ভেতরে ও মারা গেল কিন্তু যাওয়ার আগে আমার কানে কানে বলছিল যে তুই আমার অনেক গান গেয়েছিস আমি তোকে একটা কথা বলি তোর গলা কিন্তু একেবারে ভিন্ন রকম আমি কামনা করছি দোয়া করছি তুই গান অনেকে আছে বলে যে এই জেনারেশনের ছেলেমেয়েরা বাংলা গান শুনে না কিন্তু আমার মনে হয় এমন কোনো ছেলেমেয়ে নাই জেনারেশন থেকে জেনারেশনে যাচ্ছে গানটি জানে না চিনে না গানের মতো গান হলে মনে রাখে তারা সবচেয়ে মজার ব্যাপার হাবিব ওয়াহিদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সং বাকি কথা পরে শুনবো গানে চলে যেতে চাই আগে আমার সহ্য হচ্ছে না গানটি শোনার জন্য আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম দিলে এই জ্বালার প্রাণে সয় আগে যদি জানিতাম যদি তবে মনে ফিরে চাইতাম চাইতাম এই জ্বালার প্রাণে সয়না রে এই জ্বালার প্রাণে সয়না ও তবে মনে ফিরে চাইতাম এই জ্বালার প্রাণে সয়না Oh, no, no, no.
দে এই জালার প্রাণে শোয় না আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম এই জালার প্রাণে শোয় না ফিরে চাইতাম এই জালার প্রাণে শোয় না আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম এই জালার প্রাণে শোয় না এই জালার প্রাণে শোয় না Wonderful, marvelous, amazing. What should I say more? It's been my pleasure, bhaiya. You are in the chair and you are the singer of this song. আসলে মানে বলার অপেক্ষা রাখে না এই গানগুলোর প্রতিদিনই নতুন
আর যেমনটি বলছিলাম জেনারেশন থেকে জেনারেশন চেঞ্জ হচ্ছে, কিন্তু এই গানগুলোর যে ট্রেন্ড কিংবা গানগুলোর যে দর্শক কখনোই এটা আসলে পূর্ণ হবে না, সব সময় একই রকম থাকবে। এই গানটি আবারও ইয়াংরাই লুফে নিচ্ছে বেশি, অতীতের যারা ছিলেন তারা তো আছেই, যারা বেঁচে আছেন তারাও খুব শুনতে চায়, এবং যাদের জন্ম হবে কালকে 10 বছর পরে তারাও শুনবে। এমনটাই হবে ভাইয়া। পরবর্তী গানে যেতে চাই, কোন গান? এর আগে কিন্তু আমার একটি দায়িত্বকে আমি মনে করছি যে যারা, আপনি যেমন একটি ভূমিকা কিন্তু পালন করছেন, যদি এমসি বলেন যাই বলেন, আপনি কিন্তু এর গতিটাকে সুন্দর করে নিয়ে চলে যাচ্ছেন। আর যারা আমাদের সঙ্গে বাজায়, আমি বলি তারা আমাদের মেরুদণ্ড। আজকে যদি তারা না থাকতো আমি একা কী বা করতে পারতাম? Actually, a singer is nothing without musicians, should we say. They are everything. They are the most respected, in music, the great musicians. আজকের এই প্রোগ্রামটা কিন্তু পুরোটাই তার প্রাণবন্ত করে দিয়েছে। আমি ক্যামেরাকে একটু অনুরোধ করবো, আমি পরিচয় করে দিচ্ছি একটু ধরতে। একদম কিবোর্ডে যিনি বসে আছেন আলামিন, এরপরে গিটারে লিড গিটার আমি বলবো পারভেজ, আরেকজন লিড গিটারিস্ট সাকিব, তারপর রুবেল যাকে বেস গিটারে দেখছেন, এর চমৎকার আমরা বাংলায় একদম খুব সহজ বাংলায় বলবো ঝুনঝুনি, আর ইংরেজিতে যদি বলি ট্যাম্বোরিন এখানে তুহিন। তারপরে আওলাদ দেখছেন প্যাডে, এরপর তার নামটা আমি একটু পরে আসছি, ওখানে আমির, আমির দেখছেন কি সুন্দরভাবে ছন্দকে বয়ে নিয়ে যাচ্ছে। আর যাকে তবলায় দেখছেন, এই সবার মধ্যে যিনি সব অর্গানাইজ করে, ওর নাম লিটন, আমি ওকে বলি লিটন মাস্তান। লিটন ভাই কিন্তু বলছিল যে ভাইয়া যে কালারের শার্ট বানায় কিংবা পরে আমাকে একটা দেয়, এই কালারে দেয় আমাকে, বিকজ ও তো মাস্তান, ওকে না দিলে তো ও আমাকে আস্ত রাখবে না। তো আমরা আমরা আশা করবো যে যারা দর্শক শ্রোতারা বসে আছেন তাদেরকে ওখান থেকে অভিনন্দন জানাবেন। তোমরা একটু হাত নেড়ে দাও সবাইকে। এন্ড আমার পক্ষ থেকেও থ্যাংক ইউ অল অফ ইউ আজকে যারা আপনারা এসেছেন, কারণ আপনারাই কিন্তু আজকের প্রোগ্রামটা একদম জমিয়ে দিয়েছেন, প্রাণবন্ত করে রেখেছেন। কিন্তু আপনারা না থাকলে আসলে এতটা সুন্দরভাবে আমরা করতে পারতাম না, তারাই আসলে সব কিছু একটা অনুষ্ঠানের। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা কেমনই ভাই, আমরা গানটি শুনবো ব্রেক থেকে ঘুরে এসে। ব্রেকের কথা শুনে সবাই মানে একটুখানি বেশি খুশি হয়ে যায়। চা খেতে পারবো? হ্যাঁ একদম, আমরা চা খাওয়ার জন্য একটা ব্রেক নিতে চাই ভাইয়া। তো ব্রেকে যাই, ব্রেক থেকে ঘুরে এসে গান শুনবো। থ্যাংক ইউ। দর্শক কেমন লাগছে আজকের আয়োজন? আম শিওর আপনাদের সবার এই আয়োজন অনেক বেশি ভালো লাগছে, কারণ যেখানে আছেন ফেরদৌস ওয়াহিদ সেখানে কিন্তু ভালো না লাগার কোনো কারণ নাই। কিন্তু সময় হয়েছে ছোট্ট একটি ব্রেকের, ফিরবে কিছুক্ষণ পরে, আমাদের সাথে থাকুন, স্টে টিউনড। ভিউয়ার্স, ব্রেকের পর সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার ওয়ালটন এশিয়ান মিউজিকে। কেমন লাগছে আজকের আয়োজন? অবশ্যই সবাই অনেক ভালো লাগছে। রাত জেগে যারা আজকে এই আয়োজনের সাথে যুক্ত আছেন, হয়েছেন কিংবা হচ্ছেন, সবাই জানেন ইতিমধ্যে আমাদের সাথে রয়েছেন সবার পছন্দের, ভালো লাগার, ভালোবাসার মানুষ এবং শিল্পী ফেরদৌস ওয়াহিদ। কেন বলছি, কারণ হচ্ছে ফেরদৌস ওয়াহিদ থাকা মানে কিন্তু ঘুম না আসা, অনেকটা রক স্টাইলে গানগুলো কিন্তু আপনারা পাচ্ছেন। শেষ পর্যন্ত কিন্তু আমাদের সাথেই থাকবেন, কারণ আপনাদের আয়োজন, এই আয়োজনটি সাজানো হয়েছে আপনাদের জন্য, আপনাদের সময়টা খানিকটা কালারফুল করে দেবার জন্য। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ওয়েলকাম ব্যাক ভাইয়া। ভালোই লাগছে, মানে কতটুকু ভালো লাগছে? ভেরি গুড, অনেক ভালো লাগছে। এই জন্যে যে আমরা একসঙ্গে সবসময় হওয়া যায় না, এক অনুষ্ঠান এবং টিভির এগুলোতে আমরা হই, এই এটা একটি আমাদের জন্য একটি মিলন মেলা। এবং আমরা যখন গানগুলো করি নিজের আনন্দে কিন্তু আমরা সবাই গান করি, কখনো কখনো টাকাটা কিন্তু মুখ্য নয়, এই যে ভিউ এক্সচেঞ্জ এখানে বাজাচ্ছে, দিস ইজ লাভ, নট ফর মানি, এক্স্যাক্টলি দিস ইজ লাভ। ভাইয়া একটা প্রশ্ন জানাচ্ছিল, সেটি হচ্ছে যে আপনি অনেক বছর ধরে গান করে যাচ্ছেন, গানের সাথে যুক্ত আছেন, কিন্তু যদি বলি জাতীয় পর্যায়ে এখনো আপনার ঝুলিতে কোনো পুরস্কার আমরা দেখতে পাইনি। আপনি বোধহয় 2 বার পুরস্কার পেয়েছেন, একটি হচ্ছে আপনার সিটি ব্যাংক থেকে এবং আরেকটি পেয়েছেন সাকো টেলিফিল্ম থেকে, মনে হয় টেলিফিল্ম থেকে বেশ কয়েকবার, আরেকটি পেয়েছিলাম যে জার্নালিস্ট ফোরাম থেকে
আমরা জানি যদিও আসলে ভালোবাসা থেকে বড় কোনো পুরস্কার নাই হয় না, তারপরে কি মনে কোনো ধরনের অতৃপ্ত কিংবা কোনো ব্যাপার আছে কিনা? অতৃপ্ত অবশ্যই নাই, তবে এটুকু বলবো যে ভাগ্য থাকলে আসবে, এটা এটা দুঃখ করারও কিছু নাই। সবার ভাগ্যে কিন্তু সবাই রাজমুকুট জোটে না, কিন্তু রাজমুকুটের সাতটা পাওয়াটা তো বিশাল একটি ব্যাপার। সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইয়া, আপনি দেশের হাজার হাজার মানুষের ভালোবাসা পাচ্ছেন, পেয়েছেন এবং পাবেন যতদিন আপনি আছেন, এটাই সবচেয়ে বড় পাওয়া। তারপরেও একটা কথা থাকে, ইউ ডিজার্ভ ইট, আমরা আশা করি, বিশ্বাস করি ভাগ্য থাকলে আসবে। গানে যেতে চাই, কোন গানটা শুনছি? গাই একটা, চলুন। আপনার আপনার ফেভারিট গান? আমার ফেভারিট গান? ও ইয়েস, আই এম শিওর, ডেফিনেটলি আমার ফেভারিট গান। তাহলে ওকে, কেমন ভুলিব আমি, কেমন ভুলিব আমি, কেমন ভুলিব আমি, কাছি না তারে ছাড়া আমি ভুল বন্ধু ভুলের ভোর সখী গো, আমি ভুল বন্ধু ভুলের ভোর, কেমন ভুলিব আমি, কেমন ভুলিব আমি, কাছি না তারে ছাড়া আমি ভুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো, আমি ভুল বন্ধু ফুলের ভ্রমরা। নাই আসিলে কালো ভ্রম, এ হবে যৌবনের দোষ, নাই আসিলে কালো ভ্রম, এ হবে যৌবনের দোষ, সেবিনে মোর শূন্য বাস, সেবিনে মোর শূন্য বাস, আমি জীবন দেখ আমি ভুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো, বন্ধু ফুলের ভ্রমরা, কেমন ভুলিব আমি, কেমন ভুলিব আমি, পাচি না তারে ছাড়া আমি ভুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো, আমি ভুল বন্ধু ফুলের ভ্রমরা। আশা ছেড়ে মোটম প্রাণ দিয়াছে যারে, ভুলো মানের আশা ছেড়ে মোটম প্রাণ দিয়াছে যারে, এখন সে কাঁদায় আমারে, এখন সে কাঁদায় আমারে, একই তার প্রেমের ধারা ফুলের ভ্রমরা সখী গো, আমি ভুল বন্ধু ফুলের ভ্রমরা, কেমন ভুলিব আমি, কেমন ভুলিব আমি, পাচি না তারে ছাড়া আমি ভুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো, আমি ভুল বন্ধু ফুলের ভ্রমরা। আসিলে কাজ ভ্রম সে হবে যৌবনের, কাজ ভ্রম কে হবে যৌবনের দোষ, সেবিনে মোর শূন্য বাসন, সেবিনে মোর শূন্য বাসন, আমি জীবনে মরা আমি ভুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো, আমি ভুল বন্ধু ফুলের ভ্রমরা, কেমন ভুলিব আমি,
কেমন ভুলি বয়া পাখি নাচারে ছাড়া আমি ফুল বন্ধু ফুলের ভোরা সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভোরা সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভোরা সখী গো আমি ফুল বন্ধু Yes, it is. It's my favorite song. That's so wonderful. I knew it. Yeah, thank you so much. খুবই চমৎকার একটি গান ছিল. And as usual, এই গানটা একটা এভারগ্রিন সং, চিরসবুজ গান. এই গানেও কখনো পূর্ণ হবে না. And thank you so much. এত সুন্দর একটি গান পরিবেশন করার জন্য এবং চাকচমক ভাবে পুরো পার্টি মুডে আমরা গানটি শুনলাম. ভাইয়া, ইউ আর অলসো ডিরেক্টর, ফিল্ম ডিরেক্টর, আমরা সবাই জানি. প্রথম সিনেমা কুসুমপুরের গল্প একটু জানতে চাই. এটি ধরতে পারেন আমার একটি এক ধরনের ছোটোখাটো পাতলাম, এটা আমার শখ. ছোটোবেলা থেকে ফটোগ্রাফি আমি খুব পছন্দ করি, আর আমি নাটকও করেছি ছোটোবেলায়. তো আমার খুব শখ ছিল যখন কোনোদিন সম্ভব হলে আমি এটি ফিল্ম করব। তো আমার মনে আছে যখন আমি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম পরিচালক সমিতিতে, দে ওয়ার সো নাইস টু মি, হয়তোবা আমি তাদের গান গেয়ে হয়তো তাদের জয় করেছিলাম, বা তাদের অনেকের ছবিতে আমি গান গেয়েছি. আমাকে শুধু একটি প্রশ্ন করেছিল, আপনি হঠাৎ ফিল্ম কেন বানাতে চাইলেন? আমি তখন বলেছিলাম যে সৃষ্টির উন্মেষে আমাকে এমন পাগল করে দিয়ে আজকে এখানে নিয়ে এসেছি. তারা হাসলো, একটু আলাপ সালাপ করলো, আমি চিঠি পেয়ে গেলাম, হয়ে গেছি পরিচালক সমিতির মেম্বার. দে আর ভেরি নাইস পিপল. কুসুমপুরের গল্প একটি নিটল সামাজিক, আমি ঠিক ব্যবসায়িক চিন্তা করে করিনি, ওটা করে গেছি. এখন আরো দুটি আমি এবং আরো দুটো কাজ হচ্ছে, একটি মধুমতি আর একটি ফুলের ভালোবাসা. উই ক্যান সে ইউ আর মাল্টি ট্যালেন্টেড. অনেক অনেক গুণাবলী একটা মানুষের মধ্যে. আমার ভালো লাগা থেকে ওটা, দ্যাটস নট মাই বিজনেস, বাট দিস ইজ অলসো নট মাই বিজনেস বাট বিজনেস. আমাকে এটা করে চলতে হয়, কিন্তু ভালোবাসাটা অবশ্যই আগে. ওকে, নাইস. এখানে আজকে একটা জিনিস আমার না বললেই নয়, অকৃতজ্ঞ থাকতে আমি কখনোই ভালোবাসি না. জীবনের প্রথম রেকর্ডিংয়ে আমাকে আমার বন্ধুরা, তখন তো টিফিনে টাকা জমিয়ে করতে হতো, 265 টাকা ছিল একটি শিফটের মূল্য, অর্গানাইজ করলো. তো সাইদ সিদ্দিকি, আজকের ক্যাটসের স্বত্বাধিকারী, গোলাম সরওয়ার, মাসুদ এবং শামীম, আমার এই বন্ধুরা সবাই টাকা দিয়ে আমাদেরকে হেল্প করলো, আমাকে হেল্প করলো. তো এই কৃতজ্ঞতাটা আমার মনে পড়ে, আমি তোমাদের কাছে আজও এই কারণে কৃতজ্ঞ হয়ে রইলাম. আর বিপু, একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, আজকে 40 বছর হয়ে যাবে, সে এতভাবে আমাকে ইন্সপায়ার করে যে এটি বলার বাইরে. আতিকুর রহমান, আমার অনেক গানের যখন আমি গাই, দু চারটা ভুল তো হয় মাঝে মাঝে, ধরিয়ে দেয় এবং রীতিমতো আমাকে শাসানো হয় যে কেন ভুল হবে. হি ইজ এ ওয়ান্ডারফুল পার্সন. দ্যাটস সো কিউট. পরবর্তী গানে যেতে চাই, কোন গানটি শুনছি? এবার আমি ওই যে বিখ্যাত মামুনিয়া, and your another famous song. Okay, খুবই, এবং এটার গীতিকার হচ্ছেন মোহাম্মদ নুরুল হুদা. আগে যদি জানিতাম, ওটারও গীতিকার নুরুল হুদা সাহেব, দুজনই আছে প্রয়াত. মামনিয়া, মামনি, মামনিয়া, মামনি, মামনিয়া, বীর
রে ছানা তারে গান গানা তারে 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 না কারি সারি ভাটি গানি যা খুশি গানে চেগা হে মামনিয়া 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 মামনি মামনিয়া সকল নাচে বাবুই দোলে তাদের গাছে চুনা চুনি নাচে তাদের তাদের নাচে আমি যে হাই নাচ জানি না তাদের তাদের সকল নাচে বাবুই দোলে তাদের গাছে চুনা চুনি নাচে তাদের নাচে আমি যে হাই নাচ জানি না চারি সারি ভাটি যা খুশি কাটে গা হে মামনিয়া 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 মামনি মামনিয়া চুমি চুমি হাই পাতিয়ে বেড়ায় বলে তুমি গান গাও আমি যে পালাই চুমি চুমি বিড়াল কেন ইঁদুর হাই পাতিয়ে বেড়ায় Wow, what a performance. You are really a rock star, bhaiya. ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন গানে গানে আড্ডায় গল্পে বলতা নেশন মিউজিক একদমই জমে উঠেছে কিন্তু সময় হলো ছোট্ট একটা ব্রেকের কোথাও যাবে না সাথেই থাকবেন ফিরছি একটু পরে স্টে টিউনড উইথ আস দ
দর্শক, ব্রেকের পর সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ওয়ালটন এশিয়ান মিউজিক। ব্রেকের আগে যেমনটি দেখছিলেন, আজকে কিন্তু আড্ডায় গল্প গান ফানে একদম মাতিয়ে রেখেছেন। কে আছেন আমাদের সাথে? যারা যুক্ত ছিলেন তারা অলরেডি জানেন কে আছেন আমাদের মাঝে, আর যারা যুক্ত হচ্ছেন কিংবা হয়েছেন তাদেরকে একটু বলতে চাচ্ছি, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি যাকে বলে, হি ইজ ফেদুস ওয়াহি। চলে যাচ্ছি আবারও আমাদের শিল্পের কাছে। ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক ভাইয়া। গানে যেতে চাই, আবারও গল্পে আসবো, কোন গানটি শুনছি? আচ্ছা, আমরা একটু একটু এসে যাব এবার আমার আবার আমার গুরুর সুরে। এই গানটির একটি ছোট্ট ইতিহাস আছে। গানটি 1962 প্রথম গিয়েছিল এলভিস প্রেসলি, মাই লাভ। ওটারই পরে হিন্দি ভার্সনটা হয় সম্ভবত 67-68 এবং 78 হয় এটা আমাদের দেশে। এলভিস প্রেসলি ইজ ইওর লাভ, ইওর ইন্সপিরেশন এন্ড এভরিথিং। ওনার গানটি আমি আমাকে ওই আতিকুর রহমান বিপুর খুব পড়াশোনা করে গানের উপরে, ওর থেকে শুনে তো আমি তাকিয়ে ছিলাম ওনার এই কথাটা শুনে ওনার দিকে। তো এই গানটি আবার আমার ভাগ্যে জুটবে কোনো দিন আমি ভাবিনি। ইটস এ লাভলি সং। ওগো তুমি, ওগো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো, তুমি তো বোঝো না জেনেও না জানো না। ওগো তুমি যে আমার কত প্রিয়, এমন করে বোঝাই বলো, ওগো তুমি যে আমার কত প্রিয়, এমন করে বোঝাই বলো, তুমি তো বোঝো না জেনেও না জানো না। ওগো তুমি যে আমার কত প্রিয়, এমন করে বোঝাই বলো, তুমি তো বোঝো না জেনেও না জানো না। মিছে দ্বিধা করো, লুকোচুরি কেন করো, দূরে দূরে কেন থাকো, কাছে এসে চেয়ে দেখো, বন্ধু আমাকে চিনে নিতে পারো কেনা, তুমি তো বোঝো না জেনেও না জানো না। ওগো তুমি যে আমার কত প্রিয়, এমন করে বোঝাই বলো, ওগো তুমি যে আমার কত প্রিয়, এমন করে বোঝাই বলো, তুমি তো বোঝো না জেনেও না জানো না। মিছে হলো ভালোবাসা, মিছে হলো সবই আশা, মিছে হলো ভালোবাসা, মিছে হলো সবই আশা,
চমৎকার একটা স্নিগ্ধ আমেজ, স্নিগ্ধ পরিবেশ তৈরি হয়ে গেছে গানটির মাধ্যমে। এটাও কিন্তু আপনার একটা জনপ্রিয় এবং কালজয়ী একটি গান। জি ভাইয়া, পরবর্তী গানে যেতে চাই। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এটি কিন্তু একটি অন্তিম অন্তিম যাত্রার গান। একদিন সবাইকে এই পৃথিবীতে চলে যেতে হবে, তাই কবিরা বলেন, বাউলরা বলেন, যারা স্বতঃস্ফূর্তভাবে মাটির গানের কথা ভাবেন, লিখে যান, সেই রকম একটি জনশ্রুতিকর গান যেটি মৃত্যুকে নিয়ে করে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। মশারির তলে ওই পাতা গরম জলে, ওই পাতা গরম জলে সোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ আতর গোলাপ আতর গোলাপ চন্দন মেখে দে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত সুন্দর বাড়ি গাড়ি আমি কিসে দিতে পারি, এত সুন্দর বাড়ি গাড়ি দিলে, এত সুন্দর বাড়ি গাড়ি আমি কিসে দিতে পারি, বাঁশের ডোলায় বাঁশের ডোলায় বাঁশের ডোলায় আমায় তুলে দে সজনি তোরা, বাঁশের ডোলায় আমায় তুলে দে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বান্ধব সাজন ছাড়ি দিতে হবে একটা পানি,
সর্বসাধারণ বন্ধু বান্ধব সজন ছাড়ি নিতে হবে একা পানি সাড়ে তিন হাত সাড়ে তিন হাত জায়গায় আমায় সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে চমৎকার। অন্তিম যাত্রায় যেভাবে আমাদের যেতে হবে সবাইকে, তেমন একটি গান ভাইয়া। এই গানের রেস্ট থাকতে থাকতে একটা ব্রেকে যেতে চাই। ব্রেক থেকে এসে আমরা কথায় যাবো, আড্ডা যাবো, গানে যাবো, শেষ ব্রেকে আমরা যাবো, এরপরে কোনো ব্রেক নাই। ওকে দর্শক, দেখতেই পাচ্ছেন গালে গল্পে আড্ডায় এবং ফানে ওয়ালটন এশিয়ান মিউজিকের সময় হয়েছে আরও একটি ব্রেক। এটি কিন্তু আমাদের একদম শেষ ঘন্টার ব্রেক, কোথাও যাওয়া যাবে না, আমাদের সাথেই থাকবেন। ফিরছি খানিকটা পরে। ভিউয়ার্স, ব্রেকের পর সবাইকে শেষবারের মতো স্বাগত জানাচ্ছি ওয়ালটন এশিয়ান মিউজিকে, কারণ আমাদের সর্বশেষ ঘন্টা আমরা চলে এসেছি, আমরা আর কোনো ব্রেক পাচ্ছি না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর শেষ ঘন্টাতে আমাদের সাথে যারা যুক্ত হচ্ছেন কিংবা হয়েছেন তাদেরকে একটু বলতে চাচ্ছি, আজকে ওয়ালটন এশিয়ান মিউজিকে আমরা পেয়েছি একজন লেজেন্ড সিঙ্গারকে। হি ইজ নট অনলি আ সিঙ্গার, হি ইজ অলসো আ ফিল্ম ডিরেক্টর। সব কিছু ছাপিয়ে তিনি আমাদেরকে আজকে আনন্দ দিচ্ছেন এই পুরো আয়োজনটি জুড়ে। আপনারা আছেন আমাদের অংশীদার হিসেবে এবং শেষ ঘন্টাতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। চলে যাচ্ছি আজকে আমাদের শিল্পীর কাছে, শেষ ঘন্টাতে ভাই ওয়েলকাম করছি। হ্যাঁ, কারণ আমাদের আর কোনো ব্রেক পাচ্ছে না, এখন আমরা বেশ কয়েকটা পর পর জনপ্রিয় গান শুনবো আপনার। কারণ হচ্ছে আমার মনে হয় না এই মতো স্ক্রিনের সামনে যারা আছেন খানিকটা ঘুম কাতরে হলেও কিন্তু আমার মনে হয় না ঘুম কারো আছে, কারণ এখানে কিন্তু ফেরদৌস ওয়াহিদের গান চলছে, একটার পর একটা হিট গান এবং সব পপুলার জনপ্রিয় রকিং গান চলছে। ঘুম আসলেও কিন্তু ঘুম ভেঙে যাবে আমার মনে হচ্ছে, থাকবে না ঘুম কারো। গানে যেতে চাই, প্রথমে গান দিয়ে আমরা ব্রেকের পর্বটা শুরু করতে চাই, তারপর আমরা গল্পে যাব। আজকে আমি যে বলছিলাম যে আব্দুল্লাহ আলিম সাহেব, ওনার একটি গান আমার ভাগ্যে জুটেছে ফিল্মে গাওয়ার জন্য। একদিন সকালে ইবনি মিজান সাহেব, খুবই নাম করা তখন, আমি 70s শেষ দিকের কথা বলছি, উনি আমার ছেলেটা এসে বলল যে ভাইজান একটা লোক আইসে মোটামতো, কি জানি মিজান সাহেব নাম কয়। আমি নেমে দেখি ইবনি মিজান সাহেব উনি দাঁড়িয়ে আছেন, আমি তো দৌড়ে নিচে গিয়ে তাকে নিয়ে আসলাম এবং ওনাকে আমি কি বলবো যে তখনকার একজন প্রখ্যাত চলচ্চিত্রকার ইবনি মিজান সাহেব, তো উনি আমাকে বলল যে আমি তোমার গান শুনি, তো আমি একটা ছবি বানাচ্ছি এক মুঠো ভাত, এই গানটির ছবিতে আমি আব্দুল আলিম সাহেবের এই যে দুনিয়া গানটা ব্যবহার করব, আমি চাই গানটি তোমার কণ্ঠে রেকর্ড করি। সেই লেজেন্ডের গান ফেরদৌস ওয়াহিদ গেয়েছে, আমি অবাক হয়ে যাই যার পাশে বসে কত শতবার শুনেছি সেই গানটি আমি ছবি দিই এবং তার গানটি আপনার গর্ব মতো সৌভাগ্য হয়েছে। অ্যাকচুয়ালি ইট মিন্স আ লট ভাইয়া। ইট ইজ, ইট ইজ। ইয়া, আমরা গানটি শুনব এবং এই গানটি করছেন এই যে দুনিয়া। এই যে দুনিয়া, তোমরা সবাই গাবে হ্যাঁ, কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সা, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সা, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সা, এই যে দুনিয়া। আমরা
বাজি পুতুল রূপে বানাইয়া মানু যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি গোল ছায়া বাজি পুতুল রূপে বানাইয়া মানু যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি গোল যেমনি নাচাও তেমনি নাচি যেমনি নাচাও তেমনি নাচি তুমি খাওয়াই দে আমি খাই আর তুমি খাওয়াই দে আমি খাই এই যে দুনিয়া ভেস্ত তুমি দুঃখ তুমি ভালো মন্দ তুমি ফল তুমি ফুল তুমি তাতে গন্ধ তুমি ভেস্ত তুমি দুঃখ তুমি ভালো মন্দ তুমি ফল তুমি ফুল তুমি তাতে গন্ধ আমার মনে এই আনন্দ আমার মনে এই আনন্দ কেবল আল্লাহ চাই আমি কেবল আল্লাহ ও মাচাই এই যে দুনিয়া কিসের লাগিয়া আমি যত্তি গড়াইয়া এই যে দুনিয়া ড্যাশিং এক কথায় আমাদের দেশের আরেকটি জনপ্রিয় গান যদি বলি পরবর্তী গানে যেতে চাই ভাইয়া কোন গানটা শুনছি সাবিনা ইয়াসমিনের সঙ্গে আমার গুরুর লেখা সুরে এবং প্রয়াত মুকুল চৌধুরীর লেখা একটি গান খুবই খুবই সুন্দর এবং জনপ্রিয় একটি গান মহেশখালে বাকের ছবিতে আমার প্রেমের তোরে বইয়া চলে প্রেমের বৈঠা ধৈরা চারে নাইয়া যেদিক খুশি পীড়িতে পাল ধৈরা ও হো হো ও
I'm not afraid to die.
অসাধারণ রোমান্টিক ধাঁচের একটা গান, একদম ভালোবাসাময় ভালোবাসার একটি গান, চমৎকার ছিল। এবং এটা আপনার একটা ফিল্মের গান, এটা এটি ফিল্মের গান মহেশখালী বাকি। আচ্ছা, ছবিতে জি জি। একটু জানতে চাই, একটা পার্সোনাল কোশ্চেন করতে চাই একটা ভাই, এটা আমার নিজে কিউরিওসিটি থেকে। একটা সময় ছিল, আমরা জানি মাইকেল জ্যাকসন যে সময় ছিল সানগ্লাস পরতেন তিনি, এবং বাংলাদেশে সে ট্রেন্ডটা কিন্তু আপনি চালু করেছেন, এবং সানগ্লাস পরা শুরু, এবং আপনার যে গেট আপ, ড্রেস আপ অ্যান্ড এভরিথিং, এভরিথিং ইজ রকিং, এই বিষয়টা আপনি এখনও মেনটেন করছেন, যতদিন আপনি গানের সাথে আছেন ততদিন মেনটেন করবেন, আপনি কীভাবে এত লং টাইম কীভাবে মেনটেন করে যাচ্ছেন? মাইকেল জ্যাকসন কিন্তু আগমন কিন্তু আরও পরে, তারও আগে ছিলেন তাহলে আপনি। আমার সানগ্লাস কিন্তু 1972। ওকে, তাহলে মাইকেল জ্যাকসন কিন্তু আপনারটা দেখে পড়েছে। এই ঘটনাটা কিন্তু একটা খুব চমৎকার একটা ঘটনা। মাইকেল জ্যাকসন দেখেনি, বাট একজন প্রশ্ন করেছিল ইন্ডিয়ান হানি সিং এর ব্যাপারে, আমি তো বললাম উনি তো সেই দিনকার। সেটাই তো, হানি সিং তো তাহলে আমাদের ফেদু সাহেব ভাই দেখেছে অবশ্যই, একদম। তো এইটা যেটা ঘটেছিল, আমি যখন 9-10 এ পড়তাম, রোদে গেলে লাইটের জায়গা থাকলে বিয়ে বাড়িতে আমার চোখে পানি পড়তো। আই ওয়েন্ট টু দ্য ডক্টর, বললো আপনি একটা কাজ করেন, আপনি যখন রোদে যাবেন বা হেভি লাইটেড থাকবেন তখন একটু হালকা সানগ্লাস পরে দিন, উইচ উইল বি মোর কমফোর্টেবল টু ইউ। তো এই টিভিতে যখন যাই আমার তখন সেম থিং হ্যাপেন্ড, আমার চশমা পড়তে, প্রথমে তো রাজি হচ্ছে না, কেন আপনি চশমা পরবেন, আমার মনে আছে এটা, এটা তো আমাদের নিয়মে নেই, ইউ ক্যানট ডু ইট। আমি বললাম আমার তো কোনো উপায় নেই, এটা ডক্টরের প্রেসক্রিপশন, এটা আপনি জিজ্ঞেস করতে পারেন, আমার চোখ দিয়ে পানি পড়ে। তো এক সময় তাকে বোঝাতে সক্ষম হলাম, অ্যান্ড দে অ্যাগ্রিড। তারপরে এইভাবে করতে করতে ইট হ্যাজ বিকাম এন স্টাইল, একদম সে ডক্টরের প্রেসক্রিপশন থেকে ইজ বিন অন স্টাইল ট্রেন্ড অ্যান্ড এভরিথিং, ইট ইজ অ্যান আইকন অ্যান্ড ইট ইজ এ প্র্যাকটিস। আমার রাতেও যখন আমি চালাই গাড়ি, আমার কিন্তু দিনের মতোই মনে হয়, বিকজ এই চশমাটার সঙ্গে সানগ্লাসের সঙ্গে আমার সক্ষতা কিন্তু আজকে অলমোস্ট 45 years, সো ইটস এ লং। এই সানগ্লাসের জন্যই কিন্তু আপনি একদম রিকগনাইজ একদম ওভারঅল, যে সানগ্লাসে বাংলাদেশে একজন সিঙ্গার আছেন এন্ড হি ইজ ফেদুস ওয়াহিদ। মজার বিষয় হলো, আমি যদি মনে করি যে আমি এই জায়গাটা পার হব, আমাকে কেউ না চিনুক, আমি জাস্ট সানগ্লাসটা খুলে পকেটে পরে চলে যাই, নোবডি নোজ। সানগ্লাস ছাড়া কি কেউ চিনে আপনাকে? খুবই কম, আই থিঙ্ক 2-3% দুই একজন। তো এই এই ধরনের কিছু ঘটনা ঘটে যে ব্যাপারটা তাহলে এরকমই দাঁড়ায় যে ডোন্ট গো উইথ দ্য ফ্লো, মেক ইওর ওন ফ্লো, ব্যাপারটা এরকমই। ইট কুড বি ওকে, সো উই ওয়ান্ট টু গো দ্য নেক্সট সং। কি গানটি আমার এখন যেটি গাইবো, এটিও আমার ফেভারিট একটি গান, খুব ভালো লাগে আমার গানটি। আসলে নিজের প্রত্যেকটি গানই নিজের কাছে একদম বেবির মতো। ওয়েল, এটা আমার নিজের নয়, এটা জনশ্রুতি একটি গান, অনেকেই গিয়েছে এটি, আমার আমার খুব ভালো লাগে, আমার নিজের খুব প্রিয় একটি। আমাদের দেশে ভাই অনেক গান রয়েছে, অনেক সিঙ্গারই গিয়েছেন, তারপরেও শুনতে ভালো লাগে, অনেক ধরনের গান আছেন, অনেকেই গায়। জি স্টাইলে করে, তো তার নিজস্ব স্টাইলে গায়। জি, দয়াল বাবা কেবলা কা বায়নার জাদুকর, আর আয়নার কারিগর। Everybody must sing, huh? Ekdom. Dayal Baba ke bala kawa, aynar kari go. Ar Dayal Baba ke bala kawa, aynar kari go. Ayna boshaya de mor kolober bito. Dayal Baba ke bala kawa, aynar kari go. I'm not
Just wow, except this I have nothing to say actually. Your performance, music and everything and all. মানে এত চমৎকার ছিল সবার পারফরম্যান্স এবং এই ভাইটাকে আমি স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই। আপনি খুব সাপোর্ট দিছিল পাশ থেকে। Oh yeah, he is good. হ্যাঁ,
চমৎকার ভাবে মানে ভাইয়াকে খুব সাপোর্ট দিচ্ছিল আমি দেখতে পাচ্ছিলাম মানে হি ইজ ওয়ান্ডারফুল হি ইজ ভেরি ব্রিলিয়েন্ট এভরিবডি ইজ ভেরি ব্রিলিয়েন্ট হ্যাঁ সবাই খুব সাপোর্ট দিচ্ছিল যখন তালটা চলে আসে তখন আই থিংক এভরিবডি গেট ভেরি ইন্সপায়ার্ড একজনের সাথে আরেকজন খুব বেশি সম্পৃক্ত এবং সবাই খুব আন্ডারস্ট্যান্ডিং কখন কি করতে হবে মানে কিভাবে বাঁচতে হবে এভরিথিং সবাই খুব সুন্দর বুঝে যাচ্ছে এক্স্যাক্টলি আমরা আসলে বেশি কথা বাড়াচ্ছি না কারণ আমাদের হাতে একদমই সময় নেই তাহলে একটু বেশি গান শুনতে পারবো লাস্ট গান পাচ্ছি আমরা তার আগে ফেরদৌস ওয়াহিদ ভাই আমি একটু বলতে চাই থ্যাংক ইউ ফর কামিং অ্যান্ড থ্যাংক ইউ ফর গিভিং আস ইউর মোস্ট ভ্যালুয়েবল টাইম ইউ আর এভারগ্রিন অ্যান্ড সবসময় আপনি আমাদের মাঝে গানের মধ্যে বেঁচে থাকবেন এমনটা আশা করছি এই মুহূর্তে আমার মনে হয় দেয়ার লটস অফ ভিউয়ার্স ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা যদি কিছু বলার থাকে তাদের উদ্দেশ্যে না আমার সবচেয়ে বড় জিনিস আই থ্যাংক ইউ সো মাচ দ্যাট ইউ হ্যাভ ইন্সপায়ার্ড সবাইকে আপনি যেভাবে উজ্জীবিত করে রেখেছেন পুরো তিনটি ঘন্টা এবং আপনার প্রাণবন্ধ উপস্থাপনা আমাদের সবাইকে খুব আনন্দ দিয়েছে লেটস গিভ এ বিগ ক্ল্যাপ ফর ইউ থ্যাংক ইউ সো মাচ ইটস বিন মাই প্লেজার কারণ এরকম একটা লেজেন্ডের কাছ থেকে আমি অ্যাপ্রিশিয়েট পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এশিয়ান টিভি থ্যাংক ইউ এভরিবডি ইন এশিয়ান টিভি ভাইয়া আমরা লাস্ট গানটা শুনবো আমি একটু ভিউয়ার্সদের কাছ থেকে বিদায় নিয়ে আসি দেন আমরা লাস্ট গানটা শুনতে শুনতে শেষ করে ফেলবো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গল্প কথা আড্ডা গানে এবং ফানে ওয়ালটন এশিয়ান মিউজিকে আজকের আয়োজন এ পর্যন্ত আজকের আয়োজন থেকে যদি খানিকটাও আপনাদের ভালো লেগে থাকে ভালো সময় কেটে থাকে সেখানেই হবে আমাদের সার্থকতা একই দিন একই সময় দেখা হবে পছন্দের কোনো শিল্পী পছন্দের কোনো গান নিয়ে যাওয়ার আগে একটি কথা অবশ্যই বলতে হয় বেশি বেশি করে বাংলা গান শুনবেন বাংলা গানকে ধরে রাখবেন বাংলা গানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন কারণ সে দায়িত্ব আপনার আমার আমাদের সকলের আমাদের ডিউটি হলো আপনাদেরকে বিনোদন দেয়া তার সঙ্গে মেসেজ আর লাস্ট যে গানটি আমি করছি অবশ্যই এটি এটি একটি জাস্ট এন্টারটেইনিং একটি সং আমার এটি ছবির গান আমার গুরু আলম খান সাহেবের সুর করা এবং প্রয়াত মুকুল চৌধুরী সাহেবের লেখা এটাও মহেশখালী বাকি ছবির গান ঘোমটা ঘোমটা দিয়া চন্দ্রের মাইয়া ঘোমটা দিয়া চন্দ্রের মাইয়া মুখের পর্দা খুলিস না কসম লাগে আর তুই কসম লাগে আর নজর তুই ঘোমটা দিয়া চন্দ্রে মাইয়া ঘোমটা দিয়া চন্দ্রে মাইয়া মুখের পর্দা খুলিস না কসম লাগে আর নজরে তুই খুলিস না কসম লাগে আর কারো নজরে তুই
আমার মতো জুয়ান পোলা সাথে যাবে নাই কত পায়ার বাপে সাথে করিতে জামাই কসম লাগে কসম লাগে আর ঘোমটা দিয়া চলে রে মাইয়া ঘোমটা দিয়া চলে রে মাইয়া মুখের পটা খুলিস না কসম লাগে আর কাজ তুই কসম লাগে আর